সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে করোনা আক্রান্ত হওয়ার পর কখন হাসপাতালে ভর্তি হতে হবে, অর্থাৎ আমাদের আশেপাশে পরিবারে বা সমাজে এখন অনেকেই করোনা আক্রান্ত হচ্ছে, কারণ করোনা দ্বিতীয় ওয়েভের কারণে নতুন করে অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন। এবং এই আক্রান্ত হওয়ার পরে কী কী বৈশিষ্ট্য থাকলে, অর্থাৎ কী কী সমস্যা ফেস করলে একজন রোগী অতি সত্বর হসপিটালে ভর্তি হবেন, সেটা নিয়ে এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। প্রথমত, যদি শ্বাসকষ্ট হয়, অর্থাৎ করোনা আক্রান্ত হওয়ার পরে কোনো রোগীর যদি শ্বাসকষ্ট হয় তাহলে কিন্তু হসপিটালে ভর্তি হতে হবে। দুই নম্বর, যদি রেসপিরেটরি রেট 25-এর বেশি হয়, অর্থাৎ একজন ব্যক্তি যদি ফ্ল্যাট হয়ে শুয়ে থাকে এবং প্রতিবার শ্বাস ত্যাগ এবং শ্বাস নেওয়ার কারণে আমাদের বুকটা যে উঁচু নিচু হয় এবং প্রতিবার আমরা যদি গুনি এটা মিনিটে যদি 25-এর বেশি হয়, তাহলে কিন্তু এটাকে আমরা বলি যে একটা সাইন যেটা তার শ্বাসকষ্ট প্রমাণ করতেছে। এছাড়া বাসায় যদি আমাদের পালস অক্সিমিটার থাকে, অর্থাৎ আমরা যে পালস অক্সিমিটার দিয়ে দেখি সেটা যদি কোনো কারণে 94%, অর্থাৎ আমাদের যদি আমরা এভাবে দেখি যে আমাদের স্যাচুরেশন 94-এর নিচে আসছে, এবং সিওপিডি পেশেন্ট অর্থাৎ ধূমপানজনিত শ্বাসকষ্টের পেশেন্টদের ক্ষেত্রে যদি 88-এর কম আসতেছে, সেক্ষেত্রে কিন্তু তাকে হসপিটালে ভর্তি করতে হবে। এছাড়া তীব্র কাশি এবং তীব্র জ্বর, অর্থাৎ জ্বর যদি কোনোভাবেই না কমে বা কাশি যদি খুব বেশি হয়, সেক্ষেত্রেও কিন্তু হসপিটালে ভর্তি হতে হবে। এছাড়া কোনো রোগী যদি খুব দুর্বল হয়ে যায়, অর্থাৎ বিশেষ করে সিভিয়ার অ্যানোরেক্সিয়া, অর্থাৎ কোনো রোগী যদি কোনো কিছু খাইতে পারতেছে না বা ডায়রিয়ার কারণে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হসপিটালে ভর্তি হতে হবে। এছাড়া করোনা রোগীর সাথে যদি ডায়াবেটিস, প্রেশারের রোগ বা হার্টের রোগ থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু হাসপাতালে ভর্তি হতে হবে। কোনো স্ট্রোকের পেশেন্ট বা ক্যান্সারের পেশেন্ট যদি করোনায় আক্রান্ত হয় তাহলে তাকে হসপিটালে ভর্তি হতে হবে। এছাড়া কোনো রোগী যদি দীর্ঘমেয়াদি স্টেরয়েড জাতীয় ঔষধ আগে থেকে পেয়ে থাকে কোনো রোগের কারণে, সেক্ষেত্রেও করোনাতে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। এছাড়া কোনো ক্যান্সার আক্রান্ত ব্যক্তি এই মুহূর্তে ক্যান্সারের ঔষধ হিসেবে কেমোথেরাপি পাচ্ছে, তিনিও যদি কোনো কারণে করোনাতে আক্রান্ত হয় তাহলে তার চিকিৎসার জন্য তার সিমটম মাইল্ড থাকলেও তাকে কিন্তু হসপিটালে ভর্তি হতে হবে। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে আতঙ্কে শ্বাসকষ্ট হয়, অর্থাৎ প্যান্ডেমিক সিচুয়েশনে একটা প্যানিক সৃষ্টি করে, আমাদের আশেপাশে অনেকেই আক্রান্ত হয়, অনেকে মারা যায়, এতে করে শ্বাসকষ্ট অনুভব হয়। এজন্য পালস অক্সিমিটার দিয়ে যদি আমরা এটা দেখি যে আমার অক্সিজেনটা ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু নিশ্চিত হওয়া যায় যে এই শ্বাসকষ্টটা আতঙ্কের কারণে হচ্ছে। অক্সিজেন লেভেলটা যদি একটা সুস্থ ব্যক্তির ক্ষেত্রে 94%-এর নিচে নামে তাহলে কিন্তু বুঝতে হবে যে শ্বাসকষ্ট হচ্ছে, অর্থাৎ অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে। এছাড়া সিওপিডি অর্থাৎ ধূমপানজনিত শ্বাসকষ্ট ক্ষেত্রে 88%-এর নিচে যদি নামে তাহলেই আমরা বুঝবো যে উনি শ্বাসকষ্টে ভুগতেছেন অথবা ওনার অক্সিজেনের মাত্রাটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে অতি দ্রুতই কিন্তু হসপিটালে ভর্তি হতে হবে। সুপ্রিয় দর্শক, করোনার এই সিচুয়েশনে সবাই সাবধানে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এ কামনাই করি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।